হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আর কে ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আগামী ভিডিও শুরু করলাম। তো দেখুন বন্ধুরা, আমি আজকের চলে এসেছি হলদিয়া নিউ পার্কে, ইকো পার্ক। তো ওখানে আমি আজকে চলে এসেছি সরস্বতী পূজার দিন। তো দেখুন, চলে আসলাম আমি ইকো পার্কে। তো সব জায়গাটা এত সুন্দর লাগছে আমার, তো আমি ভাবলাম যে না, ভিডিও না করেই পাচ্ছি না, বন্ধুদের সঙ্গে শেয়ার করতেই হবে। তো আজ আমি যার জন্যে শেয়ার করছি আপনাদের সঙ্গে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা বট গাছ হয়েছে, অনেক দিনের পুরনো, খুব সুন্দর লাগছে। বিশাল বড় একটা ঝিল, বিশাল বড়, একদম অনেকটা বড়ই ঝিলটা, এত সুন্দর লাগছে যে বলে বোঝাতে পারবো না। তার জন্যে আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। হেঁটে হেঁটে যাচ্ছি, দেখুন আমার মনটা এত সুন্দর হয়ে গেল আজকের এই জায়গাটায় গিয়ে। সত্যিকারে মানে অনেক দিন বাড়িতে থাকলে মনটা একটু জিড়বিড়ে হয়ে যায়, তো কোথাও ঘুরতে গেলে মনটা এতই ভালো লাগে। তো আজ আমাকে নিয়ে আসলো আমার হাজব্যান্ড, তো বললো চলো আমরা ইকো পার্কে ঘুরতে যাই। তো কিছু ঠাকুরও দেখলাম, ঠাকুর দেখে বললো পার্কে ঘুরে আসি, চলো মনটা ভালো হবে। তো ঠাকুরের ভিডিও অতটা করতে পারিনি। তো দেখুন কত সুন্দর একটা বট গাছ, আবার একটা বট গাছ। তো আমরা চারদিকে ঘুরলাম, খুব মজা করলাম, আনন্দ খুব হয়েছে, এত সুন্দর লাগছে। আজ তো অনেক মেয়েরা ছেলেরা সবাই একদম সরস্বতী পূজার দিন সবাই বেড়াতে এসছে ইকো পার্কে, তো আমরাও গেলাম। তো হাঁটতেই আছি এখন, অনেকটা বড় পার্কটা। তো আমার এত সুন্দর লাগছে, আমাদের হলদিয়াতে এটা নতুন পার্ক হয়েছে, তো আমি প্রথমবারই এইখানে আসলাম, তো আমার খুব ভালো লাগছে। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার সঙ্গে থাকুন। আর সবার কেমন লাগছে জায়গাটি আমাকে কমেন্ট করে জানান। তো এত সুন্দর লাগছে, এত নিরিবিলি জায়গাটা লাগলো আমার, অনেক দিন পর গেলাম। তো বন্ধুরা, আপনারা সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন। তো আমি অনেক কষ্ট করে, তো আপনারা আমার সঙ্গে না থাকলে কি করে চলবে। তো চলতে চলতে আমার পা ব্যথা হয়ে গেছে, তাই একটু বসে নিলাম, আবার হাঁটছি, আবার হাঁটছি। অনেকটা বড় জায়গাটা তো দেখাচ্ছি ভিডিওতে, তো জায়গাটা এতটাই বড়, মানে রাউন্ড করে রয়েছে। তো আমি হাঁটতেই আছি, পা কনকন করছে, একটু করে আবার বসে পড়ি, আবার একটু করে হাঁটি, এইরকমই চলছে। তো দেখুন সামনে দুটো বাচ্চা বাচ্চা মেয়ে যাচ্ছে সরস্বতী পুজোর দিন, ওরা খুব সুন্দর সেজেছে, আমার খুব ভালো লাগলো, ওদের সঙ্গে কথাও বললাম। তো আবার আমার পা কনকনানো হয়ে গেল, পায়ের যন্ত্রণা হচ্ছিল হেঁটে হেঁটে, তো আবার একটু বসে পড়লাম। বসার পরে আমাকে তো শুধু তাড়াই দিচ্ছে, শুধু বলছে চলো চলো, এরকম করছে, বসতেই দিচ্ছে না। তো এটা দেখুন বন্ধুরা, এটা সুইমিং পুল, বড়দের জন্য এটা সুইমিং পুল। এখানে সুইমিং রেস হয়, শেখানো হয়, তারপরে এইখানটায় অনেক কিছু শেখানো হয়। তো দেখছি আমার এত সুন্দর লাগছে, তো দেখতে দেখতে চলে যাচ্ছি। এখানে নৌকার মতন করা রয়েছে চড়ার জন্য, তো আমার এসব করতে অতটাও ভালো লাগেনি। তো আমার ছেলে বললো একটু উঠে চলে আসো মা, আমরা একটু উঠে বসি। তো চললাম, ছেলে তো এ করে চলে গেল, উঠে গেল, তো আমাকেও ডাকছে খুব করে, এসো মা। আমিও যাবো, যেতে পারছে না, তাও চলে যাচ্ছে।
লাল হইছে ও এবারে নিচের টাইম উঠতিছে লাল টাইম সুন্দর লাগছে আমার খুব ভালো লাগছে মনটা খুব আনন্দ হলো দাঁড়া দাঁড়া তো আপনাদের যাদের যাদের ভালো লাগবে আমার এই পার্কটি হলদিয়া পার্ক নিউ পার্ক এটা তো আপনারাও চলে আসুন নিউ পার্কে তো আমার সঙ্গে যোগাযোগ যদি করতে পারেন করুন কমেন্টে জানান যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান তো আসুন আমরা নিউ পার্কে দেখা করব একটা ডেট ফাইনাল করে তো আপনারা যারা যারা আমার সঙ্গে দেখা করতে চান আসতে চান আমাদের নিউ হলদিয়া নিউ পার্কে নিউ ইকো পার্কে তো আপনারাও আসুন তো আমরা একদিন যাব তাহলে সবাই মিলে ইকো পার্কে ঘুরতে আমারও খুব ভালো লাগবে যারা যারা বন্ধু যে বন্ধুরা আসতে চান নিশ্চয়ই আসতে পারেন মনে পোজ দেব তো সবার জন্য দাদা ভাই দিদি ভাই ফটো তুলো বসো বনু সবার জন্য সবাই আসতে পারেন সব বন্ধুদের জন্য তো আমি সবাইকে ডাকছি আসুন আমাদের সঙ্গে দেখা করুন আমারও ভালো লাগবে আস্তে 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 তারপরে অনেকক্ষণ নৌকাতে বসে আমি এবারে চলে আসলাম এটা তো বসবো নাকি আবার হাঁটা চুরি শুরু করলাম তুমি তো সুইমিং পুল তো ভিডিও করো নি কোথায় গো তো তো পার্ক আমার ঘুরতে লালিটা উঠে নি তো একদম যন্ত্রণা হয়ে যাচ্ছিল তাও চলছি ভালো লাগছে যতই তুলছো এ হোক না কেন কিন্তু আমার খুব ভালো লাগছে যার জন্য এত ভালো লাগছে যে মানে কষ্টটা আর মনে হচ্ছে নি তো হাঁটতে যাচ্ছি একটু পরে দেখো ভর্তি হয়ে যাবে লোক আছে মনে হয় বুঝছো দড়ি দা বাঁধা আছে মানে লোক আছে না 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 রাত্রেও চালায় দিনেও চালায় লোক তখন একটা লোক আসতো না খালি গা আসবে আসবে কোন লোকটা হ্যাঁ ওই তো লোক আছে কটা করে জিজ্ঞেস করে তো করছি পঞ্চাশ টাকা এক কেজি আচ্ছা আচ্ছা একটা একটা বোর্ড পঞ্চাশ টাকা করে জিজ্ঞেস করে না ভালো করে বলি কি বোর্ডে পঞ্চাশ না এক একজনে পঞ্চাশ তো এখানে একটি ইয়ে আছে শিবের মূর্তি রয়েছে তো ওখানে আবার আসলাম মাঝখানে এই এটা করা রয়েছে ব্রিজের উপর থেকে আসলাম ব্রিজের উপর থেকে এসে পুরো একদম মাঝখানে চলে এসেছি এটা এখানে এসেও আমার খুব মজা লাগছে খুব ভালো লাগছে তো দেখুন বন্ধুরা ওরা সবাই নৌকো চলছে চড়ছে নৌকোই চড়ছে কত সুন্দর মূল দেখো ওকে হাত দিও না হাত দিও না হাত দিতে না হাত দিলে বকবে মূল হচ্ছে না দেখুন বন্ধুরা এই আম গাছে ছোট একটু আম গাছ তো ছোট ছোট আম গাছে কত সুন্দর আমের ফুল এসেছে আম হবে এই পেয়ারা গাছ জাম গাছ সব অনেক গাছ লাগানো রয়েছে এখানে দেখাচ্ছে এরকম এই দেখা এরকম ভিডিও তো বানাতে হবে তোমার দেখছো এইভাবে দেখাতে হবে তো এই পার থেকে ওই পারে দেখাচ্ছি ওইটা পার্ক মতন করা রয়েছে দোকানও রয়েছে ভিতরেই সব কিছু
তো বন্ধুরা আপনারা যারা যারা আসতে চান আমাদের এই পার্কে আসতে পারেন, প্লিজ আসুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন বন্ধুরা সবাই। তো লাস্টে চলে আসলাম আইসক্রিম দোকানে, তো আমরা তো বাইরে আর কিছুই খেতে পারবো না, যার জন্যে আমরা একটি করে আইসক্রিম খেলাম, তারপরে বাড়ি যাব। আইসক্রিম দোকানে গেলাম, তো কী আইসক্রিম নেব সেটাই এবারে চয়েস করলাম। তো আমার তো কর্নেটো সব থেকে বেশি পছন্দ, তো আমি কর্নেটোই নিলাম। প্রথম তো আমি তিনটে কর্নেটো নিলাম, তো তারপর ওরা বললো যে না আমরা কর্নেটো খাবো না, আমরা খাবো ওই ডিবার ভিতরে আইসক্রিম, যেগুলো ওই ডিবা আইসক্রিম। তো আমি কর্নেটোই খেলাম, আমার সব থেকে কর্নেটো পছন্দ। তো বন্ধুরা যাদের যাদের এই ভিডিওটি ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন আর সঙ্গে থাকুন, সবাইকে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, তো সবাই ভালো থাকুন।